আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ভিডিও শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি পপকর্ন ভেজেছি ভুট্টা দিয়ে। তো প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে কড়াইটার মধ্যে পুরো মিশিয়ে নিচ্ছি। তো গরম হয়ে আসলে, ভালো করে যখন কড়াইটা গরম হয়ে আসবে, তেলটা গরম হওয়ার পরে আমি এই যে ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি। আসলে এটা খেতে খুবই মজা, আর বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের খাবার। তো আমি অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকমভাবে যখন একটা দুইটা ফুটতে শুরু করবে তখন আমি ঢেকে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এখন আর আমি এটাকে ঢাকনাটাকে উঠাবো না, এভাবেই হতে থাকবে। তো এইভাবেই কিন্তু সবগুলো ফুটছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুটতেছে। আর যখন একসাথে সবগুলো ফুটে উঠবে তখন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেরকম খেতে ভালো লাগে এরকম দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। যখন একটা দুইটা ফুটতেছিল তখনই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার যখন এই যে আস্তে আস্তে এখন ফোটা বন্ধ হয়ে যাচ্ছে, যখন দেখবো যে আবার একটা দুইটা ফুটছে, মানে তার মানে ফোটা শেষ হয়ে এসেছে, তখনই বুঝতে হবে যে এখন আর যেহেতু এটা দেখাও যায় যে যে ফুটতেছে সেটা কিন্তু বোঝাও যাচ্ছে। যখন দেখবো একটা দুইটা মানে ফুটতেছে তখন বুঝবো যে শেষ হয়ে গেছে। এখন আমি চোলাটাকে নিভিয়ে দিব, দিয়ে যে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, এখন আমি একটা ভোলের মধ্যে ঢেলে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে, একদম সবগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।